Assalamualaikum everyone. আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে হচ্ছে 13 এপ্রিল। 13 এপ্রিল দুপুর থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব ওয়াশিং মেশিনে পর্দা ধোয়ার নিয়ম। আমাদের মেয়েদের প্রত্যেকটা কাজেই কিন্তু অনেক শ্রম দিতে হয়। কিন্তু প্রযুক্তির কারণে আজকাল আমাদের অনেক কাজকে কিন্তু অনেক ইজিভাবে করা যায়। যেমন হচ্ছে কাপড় ধোয়া। কাপড় ধোয়া কাজটা কিন্তু খুবই কঠিন লাগে আমার কাছে। তো সেই কাপড় ধোয়াটাকে সহজ করার জন্য কিন্তু এখন আমরা অনেকেই ওয়াশিং মেশিন ইউজ করি। তো অনেকেই আছে ওয়াশিং মেশিনে পর্দা ধোয়া যায় কি যায় না সেটা নিয়ে দ্বিধায় থাকেন। তো তাদের সুবিধার জন্য আজকে আমি আমার এই ভিডিওটা তৈরি করেছি। আজকে আমি দুটো পর্দা ওয়াশিং মেশিনে ধুবো। তো আমার পর্দাগুলো মোটামুটি ভারী আছে আর পর্দার সাথে এরকম ছোট ছোট রিংও লাগানো আছে। আর আমার পর্দাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বেশি ময়লা হয়েছে। তো এই পর্দাটাই আজকে আমি মেশিনে আপনাদের একদম ক্লিন করে দেখাবো। আমার এই ওয়াশিং মেশিনটা হচ্ছে এলজি ওয়াশিং মেশিন আর এটা হচ্ছে অটো ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন অটো, সেমি অটো, ম্যানুয়াল অনেক টাইপেরই থাকে। তো আর আমার এই ওয়াশিং মেশিনটা 8 কেজির একটা ওয়াশিং মেশিন, তাই আমি একবারে দুটো পর্দা অনায়াসে ধুয়ে ফেলতে পারি। প্রথমে আমি ওয়াশিং মেশিনের সুইচটা অন করে নিয়েছি। আর আমি আগেই বলেছি আমারটা হচ্ছে অটো ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য কোনোই ঝামেলা নেই, জাস্ট কাপড়গুলো দিয়ে দিলেই কিন্তু ধোয়া হয়ে যায়। তাও কিছু কিছু নিয়ম আছে, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াশিং মেশিনে এখানে হচ্ছে পাওয়ার বাটন, এটা অন করলে কিন্তু মেশিনটা চালু হয়ে যায়। তো তারপর এখানে আপনি কাপড় দিবেন আপনার পছন্দ মতো, মানে যতটুকু আপনার মেশিনের ওয়েট ধারণ করে ততটুকুই কাপড় দিবেন। আর এটা হচ্ছে পাউডার, সাবান বা লিকুইড দেওয়ার যে জায়গা, সেটা আপনারা চাইলে এখানেও দিতে পারেন অথবা কাপড়ের উপরেও ছড়িয়ে দিতে পারেন। এখন আমি মেশিনের মধ্যে আমার পর্দাগুলোকে দিয়ে দেব। আর ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার একটা নিয়ম হচ্ছে একটা একটা করে কাপড় সুন্দর করে ছড়িয়ে দিতে হয়, মানে একসাথে এক দলা করে মেশিনে কাপড় দেওয়া যায় না, একটা একটা করে সুন্দর করে কাপড় দিতে হয়। আর কাপড় দেওয়ার আগে অবশ্যই ভালো মতো ঝেড়ে দিতে হয়, যাতে এটার ভিতরে কোনো কয়েন বা পিন টাইপের কিছু থাকলে সেটা সরিয়ে ফেলা যায়। তো আমি পর্দাগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি পাউডার সাবান দিচ্ছি, আপনারা চাইলে এখানে লিকুইডটাও দিতে পারেন। আমি এখানে 2 স্পুন পরিমাণের পাউডার সাবান দিয়ে নিচ্ছি আর হচ্ছে 1 স্পুন পরিমাণের সাবানটা আমি এভাবে পর্দার উপরে ছড়িয়ে দেব। আপনারা যে কোনোভাবেই দিতে পারেন, দুটোর কাজ একই। আমি আপনাদের দেখার সুবিধার্থে দুইভাবেই দিয়ে দেখাচ্ছি, যে কেউ বাকেটেও দিতে পারেন আবার কেউ এভাবে কাপড়ের উপরেও ছড়িয়ে দিতে পারেন। তো এখন আমি ঢাকনাটাকে আলতো করে প্রেস করলে এটা নিজে নিজে লেগে যাবে। তারপর হচ্ছে পাওয়ার বাটনটা অন করে দিয়ে আমি আপনাদের অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নর্মাল, টার্বো ওয়াশ, কুইক ওয়াশ, স্ট্রং, তারপর আরও কিছু অপশন আছে, সেগুলো অতটা প্রয়োজন হয় না। এই 4টা অপশনের মধ্যে থেকে আপনার কাপড় ধোয়া হয়ে যায়। যে নর্মাল ইউজের কাপড়ের জন্য আপনারা নর্মালটা দিতে পারেন, তারপর হচ্ছে টার্বো ওয়াশ, কুইক ওয়াশ হচ্ছে জাস্ট ছোটোখাটো কিছু কাপড় থাকে সেগুলোর জন্য দিতে পারেন, আর স্ট্রংটা হচ্ছে জিন্স প্যান্ট, তারপর হচ্ছে চাদর, এ জায়নামাজ এইসবের জন্য ইউজ করা হয়। আমি আমার পর্দাগুলো আজকে নর্মালি ওয়াশ করব, তার জন্য নর্মালি দিয়ে আমি স্টার্ট বাটনে দিয়ে দিয়েছি। তারপর মেশিন জাস্ট 2-3 সেকেন্ড টাইম নেয় এটা দেখার জন্য, যে এখানে কতটুকু পানি কতটুকু টাইম লাগবে সেটা দেখানোর জন্য। 2-3 সেকেন্ড পরই এই স্ক্রিনের উপর উঠে আসছে আমার এই চাদরটা ধুতে টোটাল 45 মিনিট টাইম লাগবে। আর হচ্ছে মিডিয়াম ওয়াশ হবে এটা, মিডিয়াম ড্রাই হবে সরি। আর তারপর হচ্ছে কতটুকু শুকাবে, কয়বার ধুবে, কয়বার পানি চেঞ্জ করবে, কয় লিটার পানি লাগবে, সব কিছুই কিন্তু এখানে উঠে আসছে। এখানে আপনার আর কিছুই করার প্রয়োজন নেই। তো এখানে কাপড়টা ধোয়ার জন্য 5 লিটার পানির প্রয়োজন হবে। তো এখন মেশিন নিজের মতো করে পানি টেনে নিচ্ছে 5 লিটার পরিমাণের, আর পাউডার যে সাবানটা দিয়েছি সেটাও এই পানির সাথে এখানে চলে আসছে। আর ওয়াশিং মেশিন যতটুকু পানির পরিমাণ দিয়েছে তার থেকে আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, কিন্তু ওটার অতটা প্রয়োজন হয় না। কারণ কি, ওয়াশিং মেশিনের ধোয়ার সময় কাপড় পানি কম হলে সে নিজের থেকেই টেনে নেয়। আর আমি কাপড়টা মিডিয়াম ড্রাই থেকে এয়ার ড্রাইয়ে করে দিয়েছি, এতে আমার পর্দাগুলো একদম 80%-এর মতো কিন্তু ড্রাই হয়ে আসবে। আর এই তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আর কোনো
পাউডার সাবান অবশিষ্ট নেই। তো এখন আমি আমার এই মেশিনটাকে অফ করে স্টার্ট করে দিচ্ছি। এই তো স্টার্ট বাটনে প্রেস করলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। আর এই এলজি ওয়াশিং মেশিনে কাপড় কিন্তু খুব ভালো পরিষ্কার হয়, কারণ এটা ক্রিস ক্রস করে এভাবে করে ধোয়। এতে কাপড়ের গায়ে যত রকম ময়লা থাকে সবই প্রায় পরিষ্কার হয়ে যায়। আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি, জাস্ট 2 মিনিট হয়েছে আমি কাপড়টা দিয়েছি আর কি পরিমাণ ময়লা পানি বের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট 2 মিনিটের মধ্যে এতগুলো ময়লা পানি চলে আসছে। তো এখন এটাকে আমি আবার লাগিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু কাপড় ধোয়ার সময় এভাবে করে মেশিন বারবার খুলবেন না, আমি জাস্ট আপনাদের দেখার সুবিধার জন্য খুলে দেখাচ্ছি। আর আমার বাসায় ওয়াশিং মেশিনের লাইনটা আগের থেকে সেট করা ছিল, মানে বিল্ডিং করার সময় করা ছিল, তাই আর আমার মেশিনটা লাগাতে অতটা ঝামেলা হয়নি। যাদের বাসায় ওয়াশিং মেশিনের লাইন করা থাকে না, তারা চাইলে বেসিনের পাশে বা ওয়াশরুমের পাশে ওয়াশিং মেশিনটা বসাতে পারেন। আর তারও যদি কোনো সুবিধা না থাকে, আপনারা পানির লাইন টেনে ওয়াশিং মেশিনকে সেট করে নিতে পারেন। তো যে কোনোভাবে আপনারা চাইলে এই অটো ওয়াশিং মেশিনটা সেট আপ করে নিতে পারেন, এটা ওরাই করে দিবে। যেখান থেকে আপনারা ওয়াশিং মেশিন কিনবেন তারাই। আমি প্রায় 20 মিনিট পর আসলাম, আর এই 20 মিনিটে কিন্তু ওয়াশিং মেশিন আমার যে পর্দাটা আছে এটাকে কয়েকবার ধুয়ে পানিও চেঞ্জ করেছে কয়েকবার। তো এই তো 23 মিনিট আর আছে এটা ওয়াশ হবে। আর এখানে কিন্তু 7 লিটার পানি চলে আসছে, মানে প্রথমে এটা 5 লিটার বা 6 লিটার ছিল, এখান থেকে 7 লিটার চলে আসছে, কারণ ওয়াশিং মেশিন মনে করেছে যে ওর পানি কম হচ্ছে, তাই সে তার নিজের মতো করে বাড়িয়ে নিয়েছে। এখন আমি আপনাদের খুলে দেখাচ্ছি মেশিনটা। আর মেশিনটা খোলার আগে অবশ্যই সবসময় এরকম পজ বাটনে প্রেস করে তারপর ওয়াশিং মেশিনকে খুলবেন। আর এটা এখন 50%-এর মতো ওয়াশ হয়েছে, আরও 50% ওয়াশ হওয়া বাকি আছে। আর আপনাদের অনেকেরই কমন প্রশ্ন থাকে যে ওয়াশিং মেশিনে কাপড় ধুলে ইলেকট্রিক বিল অনেক বেশি আসে, কিন্তু না, এই অটো ওয়াশিং মেশিনগুলোতে কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসে না। নর্মাল যে ইলেকট্রিক বিল আছে তার থেকে 500 কিংবা 400 টাকার মতো এক্সট্রা আসে। আপনাদের যারা ম্যানুয়াল ওয়াশিং মেশিন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বিলটা অনেক বেশি আসে। আর একটা নর্মাল হেল্পিং হ্যান্ড দিয়ে কাপড় ধোয়ালে কিন্তু এর থেকে বেশি আমরা বিল পে করে থাকি। আর ওয়াশিং মেশিনে প্রায় প্রতিদিন বা একদিন পর পর আমি কাপড় ধুই, কিন্তু আমার মাসে 500 কিংবা 600 বেশি তো কখনোই আসে না নর্মাল যে কারেন্ট বিল আছে সেটার থেকে। আর কথা বলতে বলতে কিন্তু আমার মেশিনের কাপড়টা ধোয়া শেষ হয়ে গিয়েছে। টাইম শেষ হয়ে যাওয়ার পর বিপ দেয়, তখনই বুঝতে হবে যে আপনার মেশিনের কাপড়টা ওয়াশ হয়ে গিয়েছে। তো আমি মেইন সুইচটাকে অফ করে দিয়ে আপনাদের কাপড়টা দেখাচ্ছি, পর্দাটা কী পরিমাণ ক্লিন হয়েছে, একদমই কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর একদম ড্রাই হয়ে গিয়েছে। এটাকে কিন্তু আর রোদে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, আমি জাস্ট এটাকে খুলে পর্দার স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে দেবো, বাকিটুকু ফ্যানের বাতাসেই কিন্তু শুকিয়ে যাবে। আপনারা তো দেখতেই পেলেন কীভাবে আমি ওয়াশিং মেশিনে এরকম পর্দা পরিষ্কার করে নিলাম। ওয়াশিং মেশিনে কিন্তু আপনারা চাইলে পর্দা, তারপর হচ্ছে কম্বল, জায়নামাজ সব কিছুই ধুতে পারেন। তো আমার এই ওয়াশিং মেশিনে পর্দা ধোয়ার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।